বাণিজ্যিক ধারার প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন বালুঘুরি খ্যাত চলচ্চিত্রকার রাজিবুল হোসেন। তার পরিচালিত সিনেমা হৃদয় রংধনুতে অভিনয় করছেন সার্বিয়ান মডেল অভিনেত্রী মিনা চেতকোভিচ। এর মধ্যে শেষ হয়েছে ছবিটির 90% কাজ। রঙ্গমঞ্চের সাথে একান্ত সাক্ষাৎকারে পরিচালক বলেন, এই চলচ্চিত্রটি দেশের প্রথম অ্যাডভেঞ্চার ফিল্ম। হৃদয়ে রংধনুর মূল ভাবনা প্যারিস ফেরত নির্মাতা কায়েস চৌধুরীর। সার্বিয়ান মডেল মিনার সাথে এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিন তরুণ, শামসকাদির, মুহতাসিন সজন ও খিং সাইমং মারমা। দেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করা রাজিবুল হোসেন এ সিনেমার পরিচালক। অডিয়েন্স রিসার্চ করে আমাদের টার্গেট ছিল 15-30 ইয়ার্সের ইউথ জেনারেশনের উপরে, তাদের ইনসাইটগুলো বের করে দেন ওইটার উপর বেস করে একটি আইডিয়া আমরা জেনারেট করি। চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্র মিনা উঠে এসেছেন একটি মডেল হান্ট প্রতিযোগিতা থেকে। দুঃসাহসী এই অভিনেত্রী চলচ্চিত্রের প্রয়োজনে শিখেছেন সার্ফিং, লাইফ জ্যাকেট ছাড়া করেছেন প্যারাসেইলিং, গভীর সমুদ্রে অক্সিজেন মাস্ক নিয়ে করেছেন স্কুবা ডাইভিং। এসবই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের সিনেমায়। আমাদের ফিল্মের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে এই চারটা ছেলেকে নিরুদ্দেশ যাত্রায় ফেলে দেব, এবং আমরা তাই করেছি এবং উই লিটারেলি ফলো থ্রু দ্যাট ক্যারেক্টার। রাজিবুল হোসেনের এ চলচ্চিত্র নির্মিত হচ্ছে 15-30 বছর বয়সী দর্শকদের টার্গেট গ্রুপ হিসেবে ধরে, যারা চলচ্চিত্রকারের ভাষায় সব সময়ই থাকেন একটি আন্তর্জাতিক সাইফাই জগতে। মিশ্র ভাষা তাই কোনো সমস্যাই করবে না বলে মনে করেন পরিচালক। তারা কিন্তু খুব ওতপ্রোতভাবে এই এই ধরনের একটি ভাষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত এবং ওয়াকিবহাল, এবং আমার মনে হয় না যে এই ক্রস কালচার ল্যাঙ্গুয়েজটা ওদেরকে বরঞ্চ অনেকটা কানেক্টেড করবে। পরতে পরতে রোমাঞ্চ ও চমকে ভরা এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি দেখতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে মাত্র মাস দিনেক। শিমুল, সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।